এই দুনিয়ার ভিতরে আপনার আমার সব থেকে পছন্দের এবং সব থেকে মহাব্বতের যিনি তিনি হবেন কে? আরো জোরে বলেন আল্লাহ। তারপরে কে হবেন? তারপরে কে? তারপরে কে? তারপরে হচ্ছে আমার মা, ঠিক কিনা? রাসূলুল্লাহর কাছে এক সাহাবী গেছে, গিয়ে প্রশ্ন করলেন যে আমি দুনিয়াতে কোন লোকটাকে সব থেকে বেশি গুরুত্ব দিব। রাসূলুল্লাহ বললেন তুমি সবার আগে গুরুত্ব দিবে তোমার মাকে। দ্বিতীয়বার বললেন এই আল্লাহর রাসূল, তারপরে আমি কোন ব্যক্তিটাকে গুরুত্ব দিব দুই নম্বরে? রাসূলুল্লাহ আবার বললেন দুই নম্বরও তোমার মাকেই গুরুত্ব দিবে। আবার তিন নম্বরে প্রশ্ন করলেন রাসূলুল্লাহ আমি এবার কাকে গুরুত্ব দিব তিন নম্বর? তখন রাসূলুল্লাহ আবার বললেন তিন নম্বরে ও তোমার মাকে গুরুত্ব দিবে। চার নম্বরে বললেন রাসূলুল্লাহ তারপরে কাকে? এবার রাসূলুল্লাহ বললেন তোমার বাবাকে। মার কথা কয়বার বলেছেন? তিনবার। বাবার কথা একবার। এই জন্য দুনিয়াতে কার পায়ের নিচে আমাদের বেহেস্ত? আমাদের মার পায়ের নিচে আমাদের বেহেস্ত। মারা হচ্ছে নারী জাতি, ঠিক কিনা? নারী জাতের দাম কম না বেশি? আল্লাহ তাআলা তাদের দাম বাড়িয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দাম বাড়িয়েছেন। এখন আমাদের সমাজে মেয়েদেরকে নিয়ে অনেক সমস্যা। যদি কোনো ব্যক্তির তিনটা চারটা মেয়ে থাকে, চিন্তা করে আল্লাহ আমার তো তিনটা মেয়ে চারটা মেয়ে, আমার লালন পালন করতে কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? অনেকে আবার নিজেদের মেয়ে হইলে নিন্দা করে, আছে না নাই সমাজে? অনেকে দেখছি আমরা যদি কারোর মেয়ে হয়, দুইটা তিনটা মেয়ে হয়, নিন্দা করে, কই আমার কতগুলো মেয়ে হয়েছে আল্লাহরে, আমি কেমনে পার করবো? পার করার মালিক তুমি না আল্লাহ। পার করার মালিক কে? আল্লাহ। এই জন্য সমস্যা, এই মেয়ে যাদের হবে তাদের কপাল ভালো না খারাপ? আরো জোরে বলেন যাদের মেয়ে হবে তাদের কপাল ভালো। রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন আর প্রশ্ন করলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ, এক ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন হে আল্লাহর রাসূল, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমার জীবনে আমি অনেক গুনাহ করেছি, কিন্তু এমন একটা গোপন গুনাহ নবী গো আমি কারোর কাছে বলি নাই, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তো এই কথা বলার পরে বললেন যে আমি এমন একটা গুনাহ করেছি যে গুনাহ মনে হয় আমাকে আল্লাহ মাফ করবে না। তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন কি গুনাহ তুমি জীবনে করেছো? আমার একটি ছোট্ট মেয়ে ছিল, আমি মেয়ে হইছে এই জন্য আমি ঘৃণা করতাম মেয়েকে। আইয়ামে জাহিলিয়াতের যুগে যদি কারো ঘরে মেয়ে হতো তারা নিজের মেয়েদেরকে নিয়ে মেরে ফেলতো। আমি আমার মেয়েটাকে মারার জন্য মেরে ফেলার জন্য বুঝিয়ে শুনিয়ে জঙ্গলে নিয়ে গেলাম। জঙ্গলে নিয়ে যাওয়ার পর আমি আমার মেয়েকে পাশে বসিয়ে তারপর আমি কবর খনন করতে লাগলাম। আমি যখন কবর খনন করতেছিলাম ওই কবরের মাটিগুলো আমার দাড়িতে এসে লেগে গেল। আমার ছোট্ট মেয়েটি আমার দাড়ির ভিতরে হাত দিয়ে বলে বাবা তুমি কেন অত কষ্ট করো, তুমি কেন মাটি খুঁড়ো, এই যে তোমার দাড়িতে মাটি লেগে গেছে আমি একটু পরিষ্কার করে দিই। ওই মেয়ে তো জানে না বাবা তার মেয়ের জন্য মাটি খুঁড়তেছে। আহারে, কবরটা খোঁড়ার পরে মেয়েটাকে যখন বাঁধা শুরু করলো তখন মেয়েটা বললো বাবা আমাকে কেন বাঁধো, আমার তো অনেক ব্যথা লাগতেছে বাবা, আমি তো অনেক কষ্ট পাচ্ছি, আমাকে এমন ভাবে তুমি বেদনা রে বাবা। তখন ওই নিষ্ঠুর বাবা বলে তোমাকে আমি আর রাখবো না। মেয়েটা বললো বাবা আমার হাত ভেঙে দাও, আমার পাও ভেঙে দাও, প্রয়োজনে আমাকে খোঁড়া করে দাও, আমি ভিক্ষা করে মানুষের বাড়িতে বাড়িতে খাবো, বাবা তুমি আমারে মেরো না। ওই নিষ্ঠুর বাবা প্রাচণ্ড বাবার মায়ের মনের ভিতরে একটু দয়া মায়া হলো না, মেয়েটাকে অনেক জোরে এরকম ভাবে ফিক্কা দিয়ে সেই গর্তর ভিতরে ফেলে দিল। মেয়েটা বাবা বাবা করে চিৎকার করতে লাগলো। ওই প্রাচণ্ড নিষ্ঠুরের মনে একটু দয়া আসলো না, তারপরে একটা বড় একটা পাথর নিয়ে তার মেয়ের বুকটাকে বুকটার দিকে তাক করে এমনভাবে পাথরটা মারলেন, ওই পাথরটা মারার সঙ্গে সঙ্গে মেয়ের বুকটা ফেটে রক্তগুলি চোরচির হয়ে গেল। নিজের মেয়েকে নিজে দাফন করে আসছে।
এই কথা বললেন, রাসূলুল্লাহ বললেন যে এরকম মানুষ হইতে পারে আর এরকম কাজও মানুষ করতে পারে। তখন রাসূলুল্লাহ আরেক হাদিসে আছে যে আরেক লোক এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমার তো অনেকগুলো মেয়ে, আমি কি করব? রাসূল বলেন যার একটা মেয়ে ওই ব্যক্তি জান্নাতে যাবে, যার দুইটা মেয়ে ওই ব্যক্তি জান্নাতে যাবে, আর যার তিনটা মেয়ে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। এটাতে আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? খুশি থাকতে হবে। মেয়ে যাদের হবে কোনো সময় বেজার হবেন না, খুশি হবেন না। আপনার মেয়ে দিয়েছেন কে? তাদেরকে রিজিক দিবেন কে? তো আমরা এইগুলো নিয়ে অখুশি হব না। এখন আবার সমাজের ভিতরে আমরা মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, উল্টাপাল্টা কথা বলি, আছে না নাই? নারীদেরকে সম্মান করে না এমন লোক বাংলাদেশে আছে না নাই? বহুদিন আগে যখন ওই লোকটা অনেক লাফালাফি করেছিল, হ্যাঁ বলেছিল বাংলাদেশ থেকে ইসলাম উঠাইয়া দিবে, তখন আমি তাকে বলেছিলাম যে আপনার যদি ক্ষমতা থাকে আপনার মাথার যে চুলগুলো নাই সেই চুলগুলো উঠাইয়া দেখান। আমি এই কথাটা তারে বলেছিলাম, বাংলাদেশ থেকে তো ইসলাম উঠাবেন দূরের কথা, তারে নিয়ে ছোট্ট একটু ভবিষ্যৎবাণী করেছিলাম, ঠিক কিনা? আপনারা সবাই কম বেশি শুনছেন তো। গতকালকে ওই লোকের গোপন ইবাদত ফাঁস হয়েছে। কি ফাঁস হয়েছে? গোপন ইবাদত ফাঁস হয়ে গেছে। আচ্ছা, তারে নিয়ে আমি কিছু কথা বলছিলাম। উনি একজন মন্ত্রী, উনি এই দেশের শিক্ষক, মানুষের থেকে শিক্ষা নিবে, ঠিক কিনা? ওই লোক মহিলাদের মা বোনদের কোনো সম্মান তার কাছে, আল্লাহ তাকে দেখিয়ে দিল আরে দেখ তোর থেকে বড় বড় আমার কাছে আসছে আর গিয়েছে, ইসলামের তো ক্ষতি করে দূরের কথা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তোর মতে বেয়াদব আল্লাহর ইসলামকে উঠিয়ে দিবি, নারী জাতকে কলঙ্কিত করবি, মহিলাদের সাথে নারীদের সাথে খারাপ ব্যবহার করবি, বাজে ব্যবহার করবি, আর তোর ঠিকানা আমি কোথায় করব তুই দেখে নে। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আমার দেশনেত্রী মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়কে, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে এটা ধন্যবাদ জানাই, যিনি একটা রাইট ডিসিশন নিয়ে এরকম একটা লুচ্চা লাফাঙ্গা নষ্ট একটা বাজে লোককে মন্ত্রিসভা থেকে বাদ করে দিয়েছে। আপনারা খুশি না বাজার? আরো জোরে কোন? এরকম একটা বাজে লোক যে মহিলাদেরকে সম্মান করে না, মা বোনদেরকে সম্মান করে না, মানুষকে ফোন দিয়ে রেপ করার হুমকি দেয়, এরকম লোককে আমরা মন্ত্রী হিসাবে না এই দেশের নাগরিক হিসাবেও মানতে পারি না। এদের কপালে আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই, হেদায়েত এদের কপালে নাই, ঠিক কিনা? ইউ আর এ ডিসরেসপেক্ট অফ উইমেন, ইউ আর নট আ হিউম্যান, ঠিক কিনা? তুমি একজন নারীকে সম্মান করতে পারো না, তুমি একজন নারীকে ধর্ষণের হুমকি দাও, তুমি একজন নারীকে সম্মান করতে পারো না, তোমার মতো লাফাঙ্গা মন্ত্রী আমাদের দরকার নাই। আল্লাহ তাআলা উচিত জবাব দিয়েছে তাকে, এখন তো তার মন্ত্রিত্ব গেছে, আস্তে আস্তে দেখেন আরো কত কিছু যায়। মানুষ যে মুখোশধারী, মুখোশের নিচে যে মানুষ এতটা শয়তান হইতে পারে এটা ওরে দেখলে বোঝা যায়, ওর থেকে শিক্ষা নেওয়া উচিত। কতগুলা কথা উল্টাপাল্টা বলছে সে দেশের ভিতরে, সে বলে সে নাকি সব কথা নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে হুকুম দেওয়া বলে, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এই লোকটাকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না, এই লোকের কপালে ধ্বংস চলার কিছু নাই, আস্তে আস্তে যাবে, এইমাত্র তো মন্ত্রিত্ব গেছে, তারপর দেখেন কি হয়, তারপর দেখেন এই লোকের কি হয়। আল্লাহ আকবার, এত বদমাইশ লোকও বাংলাদেশে আছে আগে জানতাম না, এই প্রথম জানলাম, ছি ছি, এরকম বদমাইশ লোক বাংলাদেশে আছে এটা আগে জানতাম না, সে নাকি আবার একজন মন্ত্রী। আল্লাহ তাআলা এদেরকে বুঝদান করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে বলছেন যে হে নবী আপনি সবার জন্য সুপারিশ করবেন, কিন্তু কিছু মানুষের জন্য আমার কাছে সুপারিশ করবেন না, হয়তো তারা তাওবা করবে আমি তাদেরকে মাফ করে দিব, আর নয়তো তারা ধ্বংস হয়ে যাবে। এ হচ্ছে ধ্বংস হওয়ার কাতারে, তাওবার কাতারে নাই,
তওবার সময়ের শেষ চলে গেছে। সে বলে যে কি বলে কাঠমোল্লা, কাঠমোল্লারা কি জানে কয়টা আয়াত পড়ো, আসো আমার সাথে বাহাস করো। এখন বাহাস কোন জায়গায় করবেন? সে এখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার কল রেকর্ডটা গায়েব করে দাও, ঠিক কি না? আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়ুন, আমিন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, ওয়া ইদা বুশরা আহাদুহুম বিল উনসা গাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বললেন, কিছু লোক আছে যারা যদি শুনে যে তাদের কন্যা সন্তান জন্ম হয়েছে, কি কি সন্তান জন্ম হয়েছে, কন্যা সন্তান জন্ম হয়েছে, তারা নিজেদের মুখটাকে কালো করে ফেলে, নিজের অন্তরে দুঃখ প্রকাশ করে, আহারে আমার কন্যা সন্তান কেন হলো, আমার ছেলে সন্তান কেন হলো না, ঠিক কিনা? আজকের নারীরা আমাদের সমাজ থেকে অনেক কিছু থেকে বঞ্চিত আছে না নাই? ইসলামের ছায়া তলে যখন আসবে, ইসলাম নারীদেরকে অনেক কিছুতে স্বাধীনতা দিয়েছে না দেয় নাই? আরো জোরে বলেন, নারীদের অনেক কিছুর ভিতরে স্বাধীনতা ইসলাম দিয়েছে। এই জন্য আমাদের নারীরা, আমাদের নারীরা অনেক কষ্ট করে। এখন অনেকের ঘরে দেখা যায় ছেলে মেয়ে দুজনের সাথে দুই রকম বিচার করে, আছে না নাই? ছেলের যদি একটু অসুস্থ হয়, ছেলে যদি একটু রোগে আক্রান্ত হয়, তখন কি করে ডাক্তার মনে করেন 40টা ঘরের ভিতরে ফোন দিয়ে নিয়ে আসে, আহারে ওই একই যদি মেয়ে আক্রান্ত হয়, মেয়ের যদি কোনো রোগ হয়, মেয়েকে বলে তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। এটা ঠিক না? ছেলের অসুস্থ হয়েছে, ছেলের ডাক্তারখানায় নিয়ে গেছেন, মেয়ে অসুস্থ হয়েছে, মেয়ের জন্য পারবেন না? এটা অনেকেই করে না। এগুলা কি, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ছেলে এবং মেয়ে দুইজনকে সমানভাবে ভালোবাসতে বলেছেন কে? মেয়েটারে বিবাহ দিবে একটা একটা তোষক, একটা জাকজিম, একটা খাত দিয়া দেয়, কেন? কে বলছে আপনার এই কথা? আপনার মেয়ের আপনি বাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত করলেন, আপনার ধানের সম্পত্তি থেকে বঞ্চিত করলেন, জান্নাত থেকে আপনাকে বঞ্চিত করবেন কে? এটা আল্লাহর কথা। মেয়েরে বিয়া দিছে অথচ কিছুই দেয় নাই, সেই ব্যক্তি যায় হজ করে আর আল্লাহর কাছে কয় আল্লাহ আমার মাফ কর, আল্লাহ কি ওরে মাফ করবে? কখনো না। মেয়েদের আপনার সন্তানদের যেরকম সম্পদ দিবেন, মেয়েদেরকে এরকম সম্পদ দিতে হবে। এবং আরেক আরো কত জায়গায় দেখা যায়, এখানে ছেলের বাবা অনেকে আছেন না? আছেন। ছেলে বিয়ে করতে গেলে মেয়ের বাপের কাছে যৌতুক চায়, আছে না নাই? এটা করা যাবে না, এটা জায়েজ আছে? এটা কোনোভাবে জায়েজ নাই। আরে মিয়া, আপনি ছেলে বিয়ে করাবেন, আপনার নিজের টাকা খরচ করে ছেলের বিয়ে করাবেন, মেয়ের বাপের থেকে কেন আপনি আবার যৌতুক চাইতে যাবেন? যৌতুক চাওয়া ইসলামে কি? একদম হারাম, যৌতুক চাওয়া যাবে না। এই যুবকেরা বলে দিই, শুনেন, আজকে শুনে যান, আজকে থেকে ওয়াদা করেন যারা বিয়ে করেন নাই যে হুজুর আমরা বিয়ে করবো কিন্তু যৌতুক নিব না, ঠিক কিনা? ছেলের বাবাদেরকে বলবো, যারা ছেলেদেরকে বিয়ে করাবেন, আজকে বলেন যে বা আমার ছেলের বিয়ে করাবো, যৌতুক আমি নিব না। আপনারা খালি মেয়েদের উপর অত্যাচার করেন, কেন কেন আপনারা অত্যাচার করেন? আল্লাহ তাআলা তাদেরকে আমাদের থেকে অনেক বেশি গুণে দান দিয়েছেন কে? আল্লাহ মেয়েদেরকে অনেক সম্মান দিয়েছেন, অনেক দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমরা এরকমভাবে দু চোখ ছেলে মেয়ের সাথে করবো না। যদি ঘরের ভিতরে একটা বড় মাছ রান্না করে মাথাটা ছেলেরে দিয়ে দেয়, মেয়েরে দেয় লেঞ্জাটা, কি অবস্থা? এটা কেন করেন আপনারা? এটা কেন করেন? ছেলেরে মাথা দিছেন, ছেলেরে মাথা না। যদি আপনার ঘরে মেয়ে থাকে, আপনি বাহিরে যাবেন কখনো খালি হাতে আসবেন না, কিছু না কিছু হাতে করে নিয়ে আসবেন। আর খাবারটা এনে আগে মেয়ের কাছে দিবেন, ওই মেয়ে আপনার ওই মেয়ে সব ভাই বোনের মাঝে বন্টন করে দেবে, ওই খাবারের ভিতরে বরকত দিবেন কে? অনেকে দেখবেন বড় মেয়ে ঘরের সংসারে, মেয়েটা সবার থেকে বড়, একটু দুই তিন বছর পরেই ছোট একটা ভাই, ওই ভাইটারে কোলে কোলে কাঁখে করে মানুষ করে, কত কষ্ট। তারপরে আরেকটা সন্তান হয়, ওই ছেলেটার ওই সন্তানটার দায়িত্ব ওই মেয়েকে দিয়ে দেন, এরকম দুইটা তিনটা চারটা পাঁচটা সন্তানও অনেক বোনেরা মানুষ করে, আসে না নাই? এই আপনাদের বড় বোন আছেন এরকম? আপনাদেরকে মানুষ করছে, আপনাদেরকে দেখছে, আপনাদেরকে খাওয়াইছে, এরকম বড় বোন আছে আপনাদের? আছে? কারা কারা বোনের হাতে মানুষ হচ্ছেন হাত উঠান তো? আল্লাহু আকবার, কত মানুষ! আল্লাহ এই বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, হাত নামান, হাত নামান, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো। অনেকের বড় বোনের হাতে মানুষ হয়েছেন না? আপনার মতো শুধু আপনাকে না, আপনাকে, আপনার ভাই, আপনার আরো বোন, ও কি করছে? ওই বড় বোন এই কুলে এই কাঁখে মানুষ করতে করতে
তার এই মাজা ব্যথা হয়ে গেছে। আপনারা ওই বন্ধুদেরকে দেখবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন, খুশি হবেন কে? নারীদেরকে অনেক মর্যাদা ইসলাম দিয়েছেন, এই জন্য নারীদের সাথে দুচোখ করা যাবে না। নারীদেরকে বিশ্বনবী সব থেকে বেশি তিনটা জিনিসকে প্রাধান্য দিতেন। কয়টা জিনিস? এক নম্বর হচ্ছে নামাজ, এক নম্বরে কি, দুই নম্বরে বিশ্বনবী ফুল ভালোবাসতেন। কি ভালোবাসতেন? ফুলের গ্রাম তার কাছে খুব পছন্দীয় ছিল। তিন নম্বর হচ্ছে নারী, উনি নারী জাতকে সম্মান করতেন। এটা মনে রাখবেন, এটা আল্লাহ নবীর কথা। যদি কোনো ব্যক্তি নারীকে সম্মান না করতে পারে, যদি কারো মনে নারীর সম্মান না থাকে, তার কাছে মানুষের কাছে তার সম্মানও থাকবে না। যদি কোনো ব্যক্তি নারী জাতকে সম্মান না করতে পারে, যদি সম্মান না করে, তাহলে সাধারণ পাবলিক এবং অন্য মানুষের মনে তার জন্য সম্মান থাকবে না। তার জন্য সম্মান উঠিয়ে দিবেন কে? এই জন্য নারী জাতিকে সম্মান করতে হবে। এটা অনেক দামি জাতি, এটা মায়ের জাতি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই যে পুরুষের পায়ের নিচে থাকে কি, জুতা। আমাদের পায়ের নিচে কি থাকে? জুতা। আর নারীদের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক। জোরে বলুন আমিন। আপনাদের কাছে ভালো লাগবে কাঁচা বাদাম। কি বাদাম? কাঁচা বাদাম। এই কাঁচা বাদামের জ্বালায় ফেসবুকে ঢুকা যায় না। যদি কেউ যায় ফেসবুকে ঢুকলেই দেখে আই হেরি, কাঁচা বাদাম আর কাঁচা বাদাম। এই বাদামালার জীবন শেষ, ঠিক কি না? বাদামালার কি, বাদামালার অবস্থা টাইট। এখন মনে করেন যে এই বাদামালা বাদাম বেচতে যায়, এমন এক গান বলছে, এই গান বলার পরে বাদামালা দেখে এখন আর ঘর তো বেরিতে পারে না মানুষ। সকাল হইতে দেরি, রাত্রেবেলায় ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে হাজির হয়ে যায় বাদামালার ঘরের সামনে, ঠিক কি না? মানুষ তো যায় যাই হিজলারা ওষুধ দেয়া যায় বাদামালার কাছে। কি যে একটা অবস্থা বাদামালার হয়েছে, বাদামালা যে কই যাইব এখন, সেই গেছে পুলিশের কাছে। যাইয়া কয়ে আমার বাঁচান, আমার নাম দিয়া ইউটিউবে ফেসবুকে ভিডিও দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই নিতেছে, কিন্তু আমি বাদামালা ফকির হয়ে রয়েছি, আমার এক টাকাও দেয় না। আমারই একটা কিছু ব্যবস্থা করেন। আর আমার ঘরের সামনে সকাল নাই, রাত্র নাই, দিন নাই, ফেসবুক আর ইউটিউব আর আমারে ঘুমাইতে দেয় না, আমার একটা ব্যবস্থা করেন, ঠিক কি না? এই জন্য আপনাদেরকে বলি, আহা কত ভালো লাগে আপনাদের কাছে গান। খুব ভালো লাগে না? খুব ভালো লাগে গান শুনতে? হ্যাঁ। বিশ্বনবী বললেন, আল গিনা ওয়ায়ুম্বিতুন নিফাক ফিল কলব। যেই ব্যক্তি গান শুনবে, যেই ব্যক্তি বেশি বেশি গান শুনবে, ওই ব্যক্তির কলব কখনো জান্নাতে প্রবেশ করবে না। যারা বেশি বেশি গান শুনবে, আর শুনেন না মিয়া, এই যে বাংলাদেশে ভূমিকম্প হয়, দেখেন হয়েছে না কয়েকদিন আগে? ভূমিকম্প চারটা কারণে হয়, কথা বড় করবো না, এর ভিতরে একটা কারণ গান শোনা। কি শোনা? গান শুনবেন কোনগুলা? হালাল গান শুনবেন। গজল আছে না? আল্লাহর গজল আছে না? নবীর গজল আছে না? মায়ের গজল আছে না? এইগুলো শুনবেন, এইগুলোতে কোনো গুণা। মিউজিক ছাড়া গজল শুনবেন, এইগুলোতে গুণা আছে? আল্লাহ তাআলা আপনাদেরকে এইগুলো বুঝার তৌফিক দান করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। আমাকে একটা গজল শুনবেন? শুনবেন? ঠিক আছে। যে কুফাওয়ালো মুসাফির না সমঝো, সতায়া গয়া হু মেয়ে, রোয়া নহি হু রুলায়া গয়া হু। খুদা জানে কেসি হ্যায় ইয়ে মেজবানি, বাহাত্তর পিয়াসো কহে বন্দ পানি। খুদা জানে কেসি হ্যায় ইয়ে মেজবানি, বাহাত্তর পিয়াসো কহে বন্দ পানি। মুকাদ্দর মে হো যে কৌসর কপিনা,
कादर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मुझे कूफा वालो मुसाफिर न समझो पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे कूफा वालो मुसाफिर न समझो যখনই তারা অমন রমণী হবে আল্লাহ তাদের ঠিকানা দিয়ে দিবেন জান্নাতে মহিলাদের জন্য চারটা কাজের কথা বলা হয়েছে কয়টা কাজ চারটা কাজের কথা বলে চারটা কাজ করলে মহিলারা জান্নাতের যেই কোনো দরজা দিয়া ইচ্ছা করিবে প্রবেশ করিতে পারিবে ঠিক কিনা আল্লাহ রসুলের হাদিস আছে চারটা কাজের কথা আল্লাহ রসুলের কিছু আছে হাদিসে আছে আমাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো ও আমার মা ও আমার বোন যখন আপনাদের দাম আল্লাহ তাআলা বেশি বাড়িয়ে দিয়েছেন জাহান্নামে সবথেকে বেশি সংখ্যায় আপনারাই যাবেন মা বোনরা বেশি সংখ্যক জাহান্নামে যাবেন আপনাদের ঈমানকে মজবুত করতে হবে আমলকে একাকিত্ব করতে হবে আমলের জোর বাড়ায় দিতে হবে আমলকে বেশি করে করতে হবে আপনি যখন আমল বেশি করে করবেন আপনার উপর খুশি হয়ে যাবেন কে হযরত রাবিয়া মুসলিম উনি জন্মগ্রহণ করলেন খুবই এক দরিদ্র ফ্যামিলিতে ওই জায়গাটা যেখানে উনি জন্মগ্রহণ করেন ওই জায়গাটার নাম ছিল বসরা শহর কি শহর বসরা এই জন্য বসরিয় নামের পড়া শহর উনি যখন এইখানে জন্মগ্রহণ করলেন একটা গরিব খুবই দারিদ্র পরিবার ওনার আরও তিন তিনটা বোন ছিলেন একটা সময় উনি জন্মগ্রহণ করে ওনার কিছু বছর পরে তার বাবা মারা গেল আর এই যে আপনাদের এই কথা আমার কাছে ভালো লাগতেছে না রঙিন এই পৃথিবী চারিতে হইবে সাধের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন
কড় লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী চারিতে হইবে সাধের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কড় লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কড় লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবের এই বেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবের এই মেলা কেউ বা দেবে আখিরি গোসল কেউ বা দেবে আখিরি গোসল কেউ বা আনবে এতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশার বাসা তোমার এক নিমিষে হবে যে চুরমার এত আশার বাসা তোমার এক নিমিষে হবে যে চুরমার কেউ বা ডাকবে মামা করে কেউ বা ডাকবে মামা করে সারা তো দেবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রাবিয়া বসছি আহারে বাবা নাই মাও নাই এতিম মানুষ তিন তিনটা বোন আরো চারজন মিলে মানুষের বাসায় কাজ করে এক বেলা খায় আবার আরেক বেলা না খেয়ে থাকে এমন একটা অবস্থা হলো ওই বস্তা শহরের ভিতরে হাহাকাল পড়ে গেল খাবারের সংকট পড়ে গেল এমন সময় বস্তার মানুষগুলো নিজেদের সন্তানদেরকে মানুষের কাছে বিক্রি করে দেওয়া শুরু করে দিল আহা একটা দিন ওই যে রাবেয়া বস্তি ওনার তিনটা বোনই হারিয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ এখন তো আমার দুনিয়াতে কেউ নাই আমার এখন কি হবে একটা পাপি পাষণ্ড রোগ রাবেয়া বস্তিকে তুলে নিয়ে গেলেন এবং তাকে বিক্রি করে দিলেন গোলাম বেচা কেনার হাটে নাউজুবিল্লাহ বলবেন না তাকে বিক্রি করে দিলেন যেইখানে গোলাম বেচা কিনা করা হয় ওই হাটে তাকে বিক্রি করে দিলেন ওনাকে আরেক পাষণ্ড লোক দাসী হিসাবে কিনে দিলেন দাসী হিসাবে কিনে নিয়ে ওই যে রাবিয়া বস্তি ছোট মানুষ তাকে দিয়ে যেই কাজ খুশি সেই কাজ করায় যদি তার কাজ করতে কোনো কষ্ট হয় তাকে নির্যাতন করে তার উপর অনেক অত্যাচার করে এরকমভাবে যখন রাবিয়া বস্তির উপর অত্যাচার চলতো রাবিয়া বস্তি শুধু আল্লাহর কাছে বলতো আল্লাহ আমারে আপনি এমন কোন জায়গায় নিয়ে রাখলেন আমি তো এখন আর বাঁচতে পারতেছি না আমার অবস্থা এখন অনেক খারাপ হয়ে গিয়েছে আহ কত কষ্ট একদিন রাবিয়া বস্তি এই অত্যাচারের তাণ্ডব যখন তার উপর বেড়ে গেল সে চিন্তা করলো যে না আমি আর এই পাষণ্ড ব্যক্তির কাছে থাকবো না সে পালানোর জন্য প্রস্তুত হয়ে গেল তার নিজের ঘর থেকে বের হয়ে সে একটা দৌড় দিয়ে আজাদির লক্ষ্যে সে পালিয়ে যেতে শুরু করলো এমন একটা অবস্থায় রাস্তার ভিতরে হোঁচট খেয়ে পড়ে রাবিয়া বস্তির একটা হাত পুরোপুরিভাবে ভেঙে গেল আহ কত কষ্ট একটা হাত ভেঙে যাওয়ার পরে ওই ভাঙা হাতের যন্ত্রণা এই ভাঙা হাতের ব্যথায় আল্লাহর দরবারে ভাঙা হাতটা নিয়ে হাত উঠাইলেন আর আল্লাহকে বললেন আল্লাহ গো ও মাহবুব তুমি আমারে কেমনভাবে বানাইলা আমার জীবনে এত কষ্ট এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ তাআলা রাবিয়া বস্তির এই দোয়া শোনার পর থেকে আল্লাহ তাআলা রাবিয়া বস্তির অন্তরের ভিতরে শান্তি ঢেলে দিলেন
সুবহানাল্লাহ পড়বেন না, সুবহানাল্লাহ পকেটে রাখবেন না, বাড়িতে যেয়ে পড়বেন, বাড়িতে যেয়ে সুবহানাল্লাহ পড়বেন। তো কি হইলো, সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার অন্তরের ভিতরে অশান্তি, তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা শান্তি ঢেলে দিলেন। এখন সে চিন্তা করলো, এখন আমি কোথায় যাব, যে যাই হোক সে আমাকে মারুক আর যাই করুক, আমার তো থাকার একটা জায়গা আছে, আছে না নাই। সেই মানে সেই মনিবের কাছে আবার চলে গেলেন। এবার রাবেয়া বস্তি দিনের বেলায় শুধু কাজ করে আর সারা রাত জেগে শুধু আল্লাহর দরবারে দোয়া করে আর আল্লাহর দরবারে কাঁদে আর আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে ফরিয়াদ করে। একদিন তার ওই যে মালিক সেই লোক রাত্রেবেলা ঘুম ভেঙে গেল, সে গুনগুন আওয়াজ শুনতে পেল রাবেয়া বস্তির ঘরের সামনে গিয়ে দেখে রাবেয়া বস্তি আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়ে এমন ভাবে দোয়া করতেছে আল্লাহর কাছে। ওই দোয়া শুনে, ওই কথাগুলো শুনে ওই মনিবের মনের ভিতরে মায়া এসে পড়ল। ওই কঠোর দিল কঠোর দিলের ভিতরে আল্লাহ তাআলা তার নরম করে দিলেন। নরম করে দেওয়ার পরে রাবেয়া বস্তি ওই কথা শুনে ওই মালিক পরদিন সকালে রাবেয়া বস্তিকে বললো, ও রাবেয়া যাও যাও, তোমাকে আমি আজকে থেকে আজাদ করে দিলাম, তুমি আজকে থেকে পুরোপুরিভাবে আজাদ হয়ে গেলে। আজাদ হওয়ার পর থেকে ওই রাবেয়া বস্তি আল্লাহর কাছে ইবাদত করতে করতে উনি আজকে এমন একটা মহিলা হয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দেখো তোমরা যদি আমলওয়ালা মহিলা খুঁজো তাহলে তোমরা রাবেয়া বস্তির কাছে যাও। আল্লাহ তাআলা এই এলাকার মা বোনদেরকে রাবেয়া বস্তির মতো বানিয়ে দিক, সকল বলে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আমিন। এই যে আমাদের সমাজে বর্তমানে দেখেন অনেক ছেলে পেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, আছে না নাই, যুবকেরা কী করে না করে তাদের পোশাক আশাক কোনো কিছু ঠিক নেই, যুবকেরা সিরা সিরা প্যান্ট পরে, এই যে এইখান দিয়া হাঁটু আছে না, হাঁটু হাঁটুর কাছে দিয়ে সিরা প্যান্ট, আছে না নাই, হাই হাই রে কী একটা শার্ট পরে, শার্টের বোতাম খোলা, এটা কোনো কাজ হইল, কাজ হইলো এটা কোনো, শার্ট পরছে শার্টের বোতাম কি খোলা, এই জন্য একটা এটা নিয়ে আবার একটা গজল আছে বলে, পরায় একটা ফুল প্যান্ট হাঁটুর কাছে ছিঁড়া, মাথায় রাইখা লম্বা চুল দিছে একখান গিরা, আছে না নাই, পুরুষেরা মহিলাদের মতো বড় বড় চুল বানায় বানায় তারপর মহিলাদের মতো স্টাইল করে, ঠিক কিনা, পরায় একটা ফুল প্যান্ট হাঁটুর কাছে ছিঁড়া, মাথায় রাইখা লম্বা চুল দিছে একখান গিরা, নীল কালো শার্ট পরে বুকটা রাখে খোলা, গলায় ঝুলায় যিশুর ঘুষ দেখায় ফ্যাশন খেলা, আরে বিধর্মীদের ফ্যাশন লইয়া দেখায় কেমন নাচন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন, আরে মুসলমানের ফ্যাশন সাইরা বানাও তাকে ভূষণ, পায়ের উপর পা তুলে চেয়ার টেবিলে বসে বাম হাত দিয়ে চায়ের কাপে চুমুক মারে হেসে, লুঙ্গি পরে গিরার নিচে দিচ্ছে ঝাড়ু যেন, লম্বা চুলকে খাটো করে মেয়েরা চলে যেন, আরে শয়তানের এই ফ্যাশন দিয়া চলছে দেশটা শাসন, পশ্চিমাদের ফ্যাশন বাইরে পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন বাইরে পশ্চিমাদের ফ্যাশন, আর মুসলমানের ফ্যাশন সাইরা বানাও তাকে ভূষণ, কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া, কালা চুলকে সাদা করে মেডিসিন মাখিয়া, কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া, কালা চুলকে সাদা করে মেডিসিন মাখিয়া, আরে উল্টা পাল্টা ফ্যাশন দিয়া দেখায় কেমন নাচন, পশ্চিমাদের ফ্যাশন বাইরে পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন বাইরে পশ্চিমাদের ফ্যাশন, মুসলমানের ফ্যাশন সাইরা বানাও তাকে ভূষণ। যুবকেরা হাই হাই, এই গলার ভিতরে চেন লাগাইবো, এই একটা দা প্যান্ট পরবো ফুল প্যান্ট, হাঁটুর কাছে সিরা আছে না নাই, আছে, আচ্ছা তারপরে মহিলারা কি করবো, মহিলারা কালা চুল, আরে মহিলাদের কথা যুবক আরো বেশি খারাপ, এরা এত বড় বড় চুল বানায় পাখির বাসা, কাউয়ার বাসা, কাউয়ার বাসা বানায় এই গুলার ভিতরে আবার কালার মারে, ঝাড়ু আছে না ঝাড়ু, ঝাড়ুর মতো দেখা যায়, মনে হয় আমি একদিন একটা দেখা কই কিরে ভাই এটার মাথায় কি চুন না ঝাড়ু কি লাগাইছে, কয় না হুজুর এটা হচ্ছে নতুন স্টাইল, নতুন কি স্টাইল, কয় হুজুর এটা হচ্ছে ইয়ো ইয়ো স্টাইল, আমি আবার জিজ্ঞেস করলাম ভাই ইয়ো 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 আবার কে, হুজুর আপনি চিনবেন না ভারতের ইয়ো ইয়ো হানি সিং, আছে না নাই, কারণ কয় হুজুর ইয়ো ইয়ো স্টাইল দিছি আমরা, আছে না নাই,
আচ্ছা, কত যে সমস্যা এই যুবকেরা, চুগের যে কি অবস্থা করে, টিকটক মিকটক কইরা দেশটারে পুরো শেষ করে দিছে। এখন এই যুবকদেরকে ইসলাহ করতে হবে কি হবে না? হবে। রাসূলুল্লাহ বললেন তোমরা তিন তরিকা চুল কাটো। কয় তরিকা? তিন তরিকা চুল কাটো। এক নম্বরে তোমরা এমন ভাবে চুল কাটো যে চুল চিমটি দিয়ে না ধরা যায়, ঠিক কি না? দুই নম্বরে তোমরা এমন ভাবে চুল কাটো যাতে তোমাদের মাথা একবার নাইরা হয়ে যায়। কি হয়ে যায়? একবারে নাইরা করে ফেলো। আর তিন নম্বরে রাসূলুল্লাহর যেই চুল ছিলেন, কি চুল? বাবরি চুল, এটা রাখো, ঠিক কি না? আর না, তারা এই চুল লাগবে না, তারা চুল বানাবে বড় বড় চুলের ভিতরে ফ্যাশন দেয়, কি করে না করে। একটা জিগাইলাম যে ভাই এটা কি কাটিং দিয়েছেন, তাই হুজুর এটা হলো মেসি কাটিং, মেসি। আরেকজনে কয় হুজুর এটা হলো নেইমার কাটিং। এখন আমার কথা হচ্ছে ভাই, এই যে নেইমার আর মেসিরা তুমি মহব্বত করলা, তারা কি মুসলমান? তারা কি মুসলিম? তারা মুসলিম তো দূরের কথা, তাদের হাতে পায়ে শরীরে গলা সব জায়গায় ট্যাটু করে রাখছে। তারা তো খ্রিস্টান, তাদেরকে মহব্বত করে তোমার কি লাভ হলো? যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত। এখন কেয়ামতের ময়দানে কি ওই মেসি আর নেইমারের সাথে যেয়ে তুমি দাঁড়াইতে চাও, না রাসূলুল্লাহর সাথে দাঁড়াইতে চাও? আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক। এই জন্য যুবকদেরকে বলবো, যুবকেরা এই কাজগুলো আমরা আর করবো না, চুল ছোট করে কাটবো তো।